মৌলভীবাজারে এক জেলের পেটে অস্ত্রোপচার করে বের করা হয়েছে জীবন্ত কুচিয়া মাছ। পায়ুপথ দিয়ে পেটে ঢুকে পড়ে মাছটি। দুদিন পর করা হয় অস্ত্রোপচার। চিকিৎসক জানান তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। অস্ত্রোপচার করে পেট থেকে বের করা হচ্ছে জীবন্ত কুচিয়া মাছ, যার ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। মৌলভীবাজারের জেলে সমরা মুন্ডা গত শনিবার মাছ ধরতে গেলে তার পায়ুপথ দিয়ে কুচিয়া ঢুকে পড়ে। প্রথমে পরিবারের কাউকে না বললেও তীব্র ব্যথা অনুভব করলে একদিন পর নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেলে। পরীক্ষায় ধরা পড়ে তার পেটে রয়েছে জীবন্ত কুচিয়া মাছ। সেদিন রাতেই জরুরি ভিত্তিতে করা হয় অস্ত্রোপচার। দুইটা পায়ে দুটো মাছকে সামাল দিতে পারি নাই, সামাল দিতে না পারে মাছ নিয়ে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে যে তো হাফ প্যান্ট পিনলি না শর্ট প্যান্ট, আমি মনে করবো সামলাই নিবো বলে করে একটা ঢুকে গেছে শর্ট প্যান্টের ভিতরে, পেটের ভিতরে চলে গেছে। এরপরে বাবা ঠিক এই অবস্থায় কুচিয়া বিক্রি করছে। কুচিয়া বিক্রি করার পরে বাসায় ফিরে গেছে। মাকে একটা ইশারায় বললো যে আমাকে মেডিকেলে নিয়ে যেতে হবে। বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষের পর্যবেক্ষণে রয়েছেন সমরা মুন্ডা। তার অবস্থা এখন স্থিতিশীল রয়েছে। রোগীটা আমরা বলবো স্টেবল আছেন, এখন আমরা বলবো স্টেবল। পোস্ট অপারেটিভ ব্লকে উনি আছেন এবং আমাদের নজরদারির মধ্যে আছে। সাধারণত আমরা এইসব ক্ষেত্রে যেটা হয় সেলাই কেটে আমরা বাড়িতে দিয়ে দিই। চিকিৎসক জানান মাস দেড়েক পর আরেক দফা অস্ত্রোপচার হতে পারে তার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।